জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো যে আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খায়, আপনি কি একটু জাহান আমার কথা শুনবেন? আল্লাহ তাআলা বললেন ফাওজেনা বিল নাফসাইন, ফাওজেনা লাহ বিল নাফসাইন, জাহান্নামের অভিযোগ মেনে নেওয়া হলো। আল্লাহ বললেন ঠিক আছে জাহান্নাম, তোমার অভিযোগ আমি মেনে নিলাম, তোমাকে শ্বাস ছাড়া এবং শ্বাস নেওয়ার অনুমতি দেওয়া হলো। তুমি ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে, পৃথিবী ছয় মাস গরম থাকবে আর ঠান্ডা থাকবে, আর গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে। শ্বাস পৃথিবীর যেখানে যেমন আসে তেমন এলাকা ঠান্ডা হয়, কোনো এলাকায় কম ঠান্ডা, কোনো এলাকায় বেশি ঠান্ডা। আবার এমনটা হতে পারে যখন শ্বাস নেয় তখন পৃথিবী ঠান্ডা হয়, আর যখন শ্বাস ছাড়ে তখন পৃথিবী গরম হয়। শ্বাস যে এলাকায় যেমন পৌঁছে তেমন ঠান্ডা বেশি হয় কম হয়, তেমন গরম কম হয় বেশি হয়, এমনটাই হতে পারে, হাদিস বুখারী মুসলিম। তবে জাহান্নামের অভিযোগ আল্লাহ তাআলা মেনে নিয়েছেন মর্মে বুখারী মুসলিমের হাদিসে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাজ্জাতিন নার আল জান্নাম ওয়ান নার, জাহান্নাম এবং জান্নাত বিচের মাঠে আল্লাহর কাছে হইচই লাগিয়ে দিবে, তর্ক লাগিয়ে দিবে। জাহান্নাম বলবে উসিরতু বিল মুতাজাব্বিরিনা মুতাকাব্বির, আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী কেন, আমার ভিতরে জালেম যারা দঙ্গাবাজ যারা জুলুমবাজ যারা ক্ষমতা দেখে মানুষের জমি জায়গা দখল করেছে তারা আজকে আমার ভিতরে কেন, এটা জাহান্নামের অভিযোগ। জাহান্নাম বলবে উসিরতু বিল মুতাজাব্বিরিনা মুতাকাব্বিরিন, অহংকারী স্বৈরাচারী বদমেজাজি ক্ষমতা ধরে না আমার ভিতরে কেন। তখন আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম ইন্নাম আনতি আযাবি, তুমি আমার শাস্তি, জাহান্নাম তুমি আমার গজব, জাহান্নাম তুমি আমার শাস্তি, ওয়াদদেব বেকেমান আশামিনে বাদি, তোমাকে দিয়ে আমার যা ইচ্ছা তাকে শাস্তি দিব, আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব জাহান্নাম, এই জন্য আমি তোমার ভিতরে স্বৈরাচারী বদমেজাজিদের দিয়েছি। জান্নাত বলবে আল্লাহ আমার ভিতরে এত দুর্বল অসহায় মানুষ কেন। তখন আল্লাহ তাআলা বলবেন জান্নাত ইন্নামা আনতি রাহমাতি, জান্নাত তুমি আমার দয়া, জান্নাত তুমি আমার দয়া, আর আমো দেখে মানা সমীরে বাদি, আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে দয়া করো। ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। সবচেয়ে বুদ্ধিমান কে? আল্লাহর নবী মরণকে যে স্মরণ করে। আল্লাহর নবী বললেন ফাকসুর যিকরা হাযিহি লাযাতিল মাউত, পৃথিবীর মানুষ তোরা ওই জিনিসটাকে বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয়। প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বাদ আছে। আপনার নরসিংদী বাবু বাজার, তাই না, বাবুরহাট একটা বড় দোকান নিবে এটা তার স্বাদ, ও একটা ভ্যান কিনবে এটা তার স্বাদ। তো এইটাকে কেটে দিল কি মরণ, মরণ আসলে স্বাদ মিটে গেল। তাহলে আসলে বলছেন যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয় সেই জিনিসটা স্মরণ করো, সেটার নাম মরণ। আল্লাহ রাসূল একবার বললেন জুর কবরাকুম ফাইনাহু তুজাক্কির মওতাকুম, মরণ স্মরণ করো, কবর জিয়ারত করো, মরণ স্মরণ হবে, কবর জিয়ারত করো, মরণ স্মরণ হবে। মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যেতে হবে, কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করতে হবে এককভাবে, কবরের পাশে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত, দলবদ্ধভাবে কবরের পাশে দোয়া চলবে না। যেসব মাধ্যম দিয়ে আল্লাহর নবী মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন তার সবচেয়ে বড় মাধ্যম জাহান্নাম আর জান্নাত। জাহান্নাম, জাহান্নামের পরিচয় মহান আল্লাহ বলেন সাম্মা মান খাফাত মাওয়াজিনু,
যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়ে। অমাদ রাখা মাহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি নার হামিয়ে, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের এক টুকরাকে বোঝানো হয়, জাহান্নাম বলতে আগুনের এক খণ্ডকে বোঝানো হয়। জাহান্নাম মহান আল্লাহ বলেন কাল্লা লা উম্বাদান্না ফিল খুতামা ওমা আদরাকা মাল খুতামা নারুল্লাহিল মুকাদা। কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হোতা নামক জাহান্নামটি কি? হোতামা নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দেন। আল্লাহ তাআলা বলেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদরাকা মা সাকার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? লা তুবকি ওয়ালা তাদা, সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না, যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না, তার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। এইটা আবার কি? আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন ওয়াতিহিল মাউত মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বাইবানি, মরণ তাকে চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মরবে না, তার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন্নাহা লাযা নাসাতাল লিশাওয়া, অবশ্যই এইটা একটা জ্বলন্ত উত্তপ্ত ক্ষিপ্ত আগুন যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দেয়। তাদু ডাক দে ওকে, মানে তাওয়াল্লা, যে উল্টা মুখে চলে যায়, কথা মানে না। ফাজাবা, টাকা পয়সা গুনে গুনে রাখে, খরচ করে না, হিসাব নিকাশ করে একত্রিত করে, এই লোককে জাহান্নাম বিচারের মাঠে ডাক দিবে। জাহান্নাম এমন একটি জায়গা যা ক্ষিপ্ত আগুনের নাম।